তার জন্য তোমাদের কয়েকটা মানে জিনিস আমি শেয়ার করব। সবাই তো তোমরা শ্যাম্পু সাবান এগুলো ইউজ করো, হঠাৎ করে দোকানে গিয়ে কিনলে আর অনেকটা টাকা দাম নিয়ে নেয়, আর অনেকে আবার এক টাকা করে ওগুলো সুবিধা অনুযায়ী করো, তো ঠিক আছে ওগুলো, কিন্তু ওগুলো তো অনেক সময় চুলগুলোকে দেখবে নষ্ট করে দেয়। এক টাকার শ্যাম্পুগুলো তো বেশি ভালো না। তো আমি ফ্লিপকার্ট থেকে দেখো এই যে এটা একসাথে অর্ডার করিনি, তো আমার এক দেড় বছর চলে যায় জিনিসটা, এটা যখন আমি দেখি সেল দিচ্ছে তখন এগুলোকে আমি অর্ডার করিনি, আর আমার এক বছর দেড় বছর চলে যায়। দেখো এই জিনিসগুলো, এই শ্যাম্পুগুলো আমি অর্ডার করে নিয়েছি, এগুলো তোমার 720 টাকা দাম হবে অরিজিনালি, যদি দোকান থেকে কিনতে চাও হয়তো 10 বা 15 টাকা হয়তো বাদ দিতে পারে, এর বেশি দেবে না। কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কত করে কিনি জানো? 335 টাকা, এর আগের বার কিনেছিলাম 335 টাকা করে, তো এবারে একটু দাম নিয়েছে 400 সামথিং, কত হবে 400 কত করে, তা চিন্তা করো যে 725 টাকাটা 20 টাকা বললাম তোমাদের, এরকম সেটা থেকে এত কম দামে আমি কিনি। তা দেখো এই যে এগুলোকে আমি একসাথে কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ সব এগুলো আমি একসাথে কিনে নিয়েছি। এই দেখো এর আগের বারও আমি 3-4 একসাথে কিনেছি, তো শেষ হয়ে গেছে, আবার এটাকে কিনে নিয়েছি। তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমরা তো অনেক টাকা দিয়ে হঠাৎ করে দোকান থেকে জিনিসগুলো কেনো, তা আমি এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু এটা না, যে ডাব সাবানগুলো ইউজ করো তোমরা সেগুলো দেখবে একেবারে বড় বক্সে আছে, 8টা 6টা করে থাকে, অনেক কম রেঞ্জে থাকে। তোমরা একটু ফ্লিপকার্ট অ্যাপটা ডাউনলোড করে নেবে, তারপর দেখবে অনেক সস্তা পাবে, ডেলিকার জিনিস, একেবারে একটা টাকাটা যায় কিন্তু অনেকটা কম দেবে, নিশ্চিন্ত থাকা যায়। এগুলো তো আমাদের ডেলিকার ইউজ, তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তা নমস্কার, আমি সুনিতা, আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সবাইকে স্বাগত। তোমরা আশা করি ভালো আছো, আমি কিন্তু ভালো নেই, একটু ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে, শরীরটা অনেকদিন ধরেই আমার খারাপ চলছে। তা তোমাদের সাথে তোমার দেখা করতেই হবে, তোমাদের সাথে তোমার কন্ট্যাক্ট রাখতেই হবে, বলো, তোমরা আমার ভালোবাসার মানুষ। তা এই নিয়ে চলছে দিন, তা আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম, আর শ্যাম্পু তোমাদেরকে দেখালাম, এগুলো যদি তোমরা কিনতে পারো তো কিনে নিও, বড় উপকার হবে, অনেক টাকা সাশ্রয় হবে। আর চলো আজকে আর কি কি করি, আর শরীরটা বিশেষ ভালো থাকে না, তা যতটুকু পারবো আমার সাথে থেকো তোমরা, হ্যাঁ। আর একটা কথা বলি, বেশি তো তোমাদের সাথে সামনে আসতে পারি না, যখন আসি মনে হয় অনেক কথা বলি, তোমরা যাদের যারা ভিডিওটা দেখছো তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আমি দেখি লাইকটা অনেক কম পড়ে আমার, তা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে নিও, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বারবারই বলি আমার পাশে থেকো, সবাই আমাকে ভালোবাসছো এটাতে আমি অনেক ধন্য। তো চলো আজকে কি কি করি দেখো, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরেও রান্নাবান্না আজকে হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে আমাদের। ভাত তো হয়ে গেছে, আর ভাত তো আমাদের দেখো বাঙালিদের তো ভাত লাগবেই, ভাত হয়ে গেছে, আর শরীর খারাপ হয়েছে না, আর গরমও তো সিম্পল, মানে দুধ টুধ দেওয়া হয়নি, প্লেন এই যে সুক্ত হয়েছে এই দেখো, আর টক ডাল, আম দিয়ে টক ডাল, গরমের দিনে তো এটাই খাবার, আর কি আছে বলো, এই যে টক ডাল হয়েছে, আর এখানে পনির আছে, পনিরটা তুমি আমি জানো আমি ঘরেই করে নিই, আমি কেনা পনির আনি না, এসব ঘরে করা, সকালবেলা একদম ফ্রেশ পনির, এই যে ঘরে করা, এগুলো ঘরে বানানো পনির, যে পনির রান্না হয়েছে, আজকে মাছ টাছ খাবো না, তাই নিরামিষ রান্না আছে, এইগুলো রান্না হয়েছে আজকে। তো চা বানাতে চলে এসেছি আজকে, এখন আর দুধ চা খাবো না, একটু বেলা হয়ে গেছে, একটু মানে রোস্টি বানাবো আজকে, তোমাদেরকে দেখাবো যে কেমন করে আমি ঘরে রোস্টি বানাই। তো জল বসিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিই, ব্যাস জলটা আমার ফুটে গেছে, চা দেওয়ার পালা। দেখো এটা দার্জিলিংয়ে তোমাদের বলেছিলাম, আমার ছেলে গেছিল, অনেক জিনিসপত্র এনেছিল, অনেক চা নিয়ে এসেছিল, সেটা থেকে এটা ফার্স্ট ক্লাস, দারুণ একটা দার্জিলিং টি, এই যে তো এটাই খাবো এখন।
দেখো চায়ের চামচের মধ্যে যদি একটুও জল থাকে না তো ওইটা ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, তার জন্য এই কাঠের চামচ। স্টিলের চামচের মধ্যে একটু ভেজা ভাব থাকে, তাই মধ্যে ময়েশ্চার ঢুকে গেলে চায়ের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এবার আমি জলটা বন্ধ করে দেব, তারপর আমি চা পাতাটা দেব। দিয়ে দিলাম, বেশি লাগে না, অল্পই লাগে, এটা অনেক দামি চাটা এর জন্য। আর করবো বললাম রোজই করবো। আর এই যে রোজ, আমি দেখো প্যাটেলগুলো আমি সব শুকিয়ে রেখে দিয়েছি, এগুলো আমার গাছের রোজ। এবার একটু এগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব, হালকা একটু নেড়ে এবারে চাপা দিয়ে দেব। দেখালাম যে এর মধ্যে আমি ফ্রিজে রেখে দিই, দেখো বাড়িরই রোজ। আর এর আগেও তোমাদের সাথে একবার এটা শেয়ার করেছিলাম, কিন্তু আমার যারা নতুন বন্ধু তাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই দেখো, এগুলো আমার গাছেরই, গোলাপ গাছের থেকে গোলাপ ফুলগুলো তুলে নিয়েছিলাম। আর এইভাবে আমি পাতাতে বিছিয়ে, পেপারে বিছিয়ে এটাকে ভাঁজ করে এভাবে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দিই। তো সুন্দর করে শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রেখে দিই, দিয়ে রেখে দিই ফ্রিজে। তো এইভাবে বানাই। তা গরমের দিনে অনেকে দুধ চা তোমরা পছন্দ করো না, তো এইভাবে চা বানিয়ে দেখবে। তো দামি চা না দিলেও হবে, লিকার চা দেবে আর এই রোজ পেটেলগুলো দিয়ে দেবে, দেখবে সুন্দর একটা রোজটি হয়ে গেছে। তো যে চাটা বানালাম আমি, তোমরা দেখে নিয়েছো রোজটি কিভাবে বানাতে হয়। তো চাটা আমি এনজয় করি। বিকেলে আমি আজকে একটা স্ন্যাক্স বানাবো, তোমার পাফ পেস্ট্রি। তো জন্য আমি পেস্ট্রিটা কেনা পেস্ট্রি ইউজ করব। তো পেস্ট্রিটা একটা নামই রাখি, তোমরা কিন্তু রেসিপিটা দেখো সবাই কেমন করে আমি এক পাফ পেস্ট্রি, মানে পাফ পেস্ট্রি দিয়ে এক পাফ কি করে বানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখো এক পাফ পেস্ট্রি। তাই এক মানে পেস্ট্রি দিয়ে বানাবো এক পাফটা। তো কেনা পেস্ট্রি আমি রেডি করে নিয়েছি, চারটে বানাবো, চারটে সিট আমি দেখো এরকম নিয়ে নিয়েছি। আর খুব অল্প অল্প মশলা লাগবে, এর মধ্যে লাগবে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এক কোয়া রসুন দিয়েছি। আর এখানে বাটার লাগবে, আর একটু হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্স করা আছে, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর এখানে একটু গরম মশলা পাউডার, এটা রয়েছে, এটা আমার মশলা রয়েছে। আর ডিম তো লাগবে, যেহেতু এক পাফ দুটো ডিম আমি রেখেছি। আর এখানে ময়দা একটুখানি জল দিয়ে গুলে রেখেছি, যদি ওইটাকে না লাগাতে পারি তো ওইটা দিয়ে ওটাকে লাগাবো। কেমন করে করি তোমাদেরকে ওটা দেখাবো। আর এখানে এক বিটেন করে রেখেছি, এটাকে ব্রাশ করে দেবো। তো এই হচ্ছে আমার রান্নার সরঞ্জাম, তা আমার সাথে থাকো, কেমন করে আমি এক পাপটা বানাই তোমরা দেখো। ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর এখানে সামান্য একটু তেল দেব, বাটার ফ্রাইং প্যানে দিলে জ্বলে যায়, তার জন্য একটু অল্প করে তেল দিয়ে দিলাম।
দিয়ে দেবো যে বাটারটা তোমাদের দেখালাম সেই বাটারটা আমি দিয়ে দেবো। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজ আর রসুনটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। তোমাদের ভুলে গেছিলাম আমি, এই যে টমেটোও লাগবে, একটু টমেটো আমি কেটে রেখেছি, একটা থেকে কম আছে এখানে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, লাস্ট আমি টমেটোটা দিয়ে দিলাম, আর একটু নুন মিশিয়ে দিয়ে দেবো। পেঁয়াজে আমার একটু নুন দিয়েছিলাম আর টমেটো দিলাম, এর জন্য একটু নুনও আমি দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, ও সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, মশলা দিয়ে যাতে ঠিকঠাক হয় সেরকম মতো হয়ে যায় একটু সামান্য জল দিয়ে দিলাম। একেবারে রেডি হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এবার ঠান্ডা করে তারপর আমি এই মশলাটা ইউজ করব। দেখো ডিমগুলো আমি হাফ করে নিই, মাঝখান থেকে এরকম হাফ করে নিলাম। তাহলে সেই শিটগুলো আমি বসিয়ে নিয়েছি, দেখো দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা আমি রেডি করলাম ওটা আমি দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখো আমি এভাবে গোল্ডিং করে নেব, আর যে একটু ময়দা আমি এখানে গুলে রেখেছিলাম তোমাদের দেখালাম, তো অল্প করে একটু এখানে লাগিয়ে দেবো জাস্ট এটাকে ভাঁজ করার জন্য যাতে খুলে না যায়। এটাকে এভাবে আটকে দেব, এভাবে আটকে দেব, খুব সাবধানে করতে হয় এগুলো, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখানে একটু ময়দা মাখিয়ে নিই, দিয়ে এটাকে এভাবে আবার ফোল্ড করে দেব। এখানে এবারে আমি বেকিং ট্রেতে সবকটা তুলে দিয়েছি, এবার সুন্দর করে একটু এগ ওয়াশ করে দিচ্ছি, মানে কালারটা খুব ভালো আসবে।
দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু ওভেনে ঢুকিয়ে দিই এটা। এবার 180-তে দিয়ে দেবো, দিয়ে 15-20 মিনিটের জন্য দিচ্ছি আমি। তারপর যদি লাগে কম বেশি আমি দেখে, সবার ওভেন তো সমান না, দিয়ে আমি 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। দেখো আমার পুরো এটা রেডি হয়ে গেছে, লালচে কালারও চলে এসছে সুন্দর। তো আমি এবার ওভেনটাকে অফ করে দিয়ে তোমাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। অফ করে দিই ওভেনটা। প্রচুর গরম তো এখন, রাখি। দেখো একেবারে রেডি হয়ে গেছে আমার এগ প্যাটিস, মনে তো হচ্ছে খুবই ভালো হয়েছে। তো একটা দেখো তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি। এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি, দেখছি হ্যাঁ কিরকম হয়েছে। দেখো কত ক্রিস্পি হয়েছে জিনিসটা, আর অনেক গরম তো আমি ধরতে পারছি না। এই দেখো আজকের মতো দেখলে সারাদিন তোমাদের সাথে কাটালাম, কি কি দেখালাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, কারণ আমি যা যা ভিডিও দেবো সেই ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের মতো রাখবো, এখানেই রাখি। হ্যাঁ নমস্কার।